কল্পতরু কাকে বলে? বাবা কল্পতরু কাকে বলে? কল্পতরু, তরু মানে কি? গাছ। তরু মানে কি? গাছ। আর কল্প, কল্প একটা মানে হচ্ছে কল্পনা, যে গাছের কাছে যা কল্পনা করবেন তাই পাবেন তাকে বলে কল্পতরু। আর একটা মানে হচ্ছে যে গাছ ব্রহ্মার এক কল্পকাল বেঁচে থাকে তাকে বলে কল্পতরু। এক কল্পকাল মানে কি? ব্রহ্মার একদিন। আর ব্রহ্মার এক দিন মানে পৃথিবীতে কত বছর? 429,40,80,000 বছর। হরি বল বাবা, ভাগবতের লেখা, সব আমার কোনো হিসেব নয়, সব ভাগবতের হিসেব। 429,40,80,000 বছর, এইটা হচ্ছে ব্রহ্মার একটা দিন। এই একদিন যে গাছ বেঁচে থাকে তাকে বলে কল্পতরু, এক কল্পকাল। আর রামকৃষ্ণ ঠাকুর একবার কল্পতরু হয়েছিলেন কাশিরাম উদ্যান বাটিতে, 1লা জানুয়ারির দিনে হয়েছিলেন না, কল্পতরু উৎসব হয়, যা চাইবেন তাই পাবেন। এবার আমাদের বৈষ্ণব জগতে বলছে কল্পতরুময় শৃঙ্গ। কল্পতরু আমাদের বৈষ্ণব জগতে কটা? দুটো, দুইজন। কে? একটা হচ্ছে শ্রী শ্রী গুরুদেব, আর একজন হচ্ছে শ্রী শ্রী বৈষ্ণব ঠাকুর। বৈষ্ণব আমরা গুরুকে প্রণাম করার সময় কি বলি? জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। তাহলে গুরুদেব হচ্ছে প্রেম কল্পতরু। আর বৈষ্ণবদের আমরা প্রণাম করার সময় কি বলি? বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ। তাহলে বৈষ্ণব হচ্ছে বাঞ্ছা কল্পতরু। তাহলে গুরু আর বৈষ্ণব, এই দুটো কল্পতরু তোমরা কলিযুগে পাবে যদি ভক্তির রাস্তা ধরতে পারো। এবার এই কল্পতরুর কাছে যা চাইবে তাই পেয়ে যাবে, তবে চাওয়াটা যেন চাওয়ার মতো হয়, চাওয়াটা যেন আবার অতিরিক্ত বাড়াবাড়ি না হয়ে যায়। ও মায়েরা, বাড়াবাড়ি করবেন না, লিমিটের মধ্যে থাকার চেষ্টা করবেন। আপনার মাথায় করে বস্তা নিয়ে যাওয়ার ক্ষমতা মনে করুন 50 কেজি, আপনাকে যদি 150 কেজির বস্তা 3টে দেওয়া হয়, আপনি নড়তে পারবেন? ওই বস্তা চাপা হয়ে নিজেই মরবেন। তাহলে যতটুকু আপনার ক্ষমতা, যতটুকু আপনার ক্যাপাসিটি, আপনি সেইটুকু নিয়ে চলুন। আমরা মানুষ, আমাদের যতটুকু সম্ভব আমাদের ততটুকু করতে, বাড়াবাড়ি করলে চলবে। একটা ভক্ত গরমের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছে রাস্তার মধ্যে, একেবারে ঘেমে নে, একেবারে অস্থির, মনে মনে ভাবছে এত গরম সহ্য করা যায়, দিন যতই যাচ্ছে গরম তত বাড়ছে, আমার আর সহ্য হচ্ছে না। যদি একটা গাছের ছাওয়া পেতাম, একটু বসে জিরিয়ে নিতাম। সামনেই একটা গাছ, সামনেই একটা গাছ, বাহ, গাছ না বলতেই গাছ, গাছের তলায় এসে বসেছে। আহ, বেশ বড় গাছ গো, ঘন ঘন পাতা, ঘন ঘন ছায়া, কি সুন্দর ছায়া হলো। যাক বাবা, খুব খুশি হলাম, ঘামটা অন্তত জুড়লো, একটু কষ্টটা কম হলো। বসলাম তো বটে গাছের তলায়, ওহ বড্ড গলাটা শুকিয়ে একবারে কাঠ হয়ে গেল গো। কেউ যদি এক গ্লাস শরবত দিত, সঙ্গে সঙ্গে সোনার গ্লাসে শরবত, শরবত কে দিয়ে গেল? এখানে এই গাছের মধ্যে ভূত ভূত নেই তো রে বাবা, গাছের তলে সে যা চাইছি তাই তাই যাচ্ছে গো। বাবা কে দিয়ে গেছে এত দেখার দরকার নেই, গলা শুকিয়ে যাচ্ছে, আগে জলটা খেয়ে নে, জল খেয়ে নে। আসলে বাবা, যে গাছটার তলায় বসেছে সেইটা যে কল্পতরু ওই লোকটা জানে না। এবার গাছের তলায় বসে বসে নানান রকম ভাবনা আসছে, বলছে এক গ্লাস শরবত, চলে এসছে এক গ্লাস শরবত। জলটা খেয়ে মনে মনে ভাবছে, বাহ, জলটা খেয়ে আমার গলা এবার শান্ত হলো, শুকিয়ে গেছিল, একটু জলটা ভিজলো। যাক বাবা, বড্ড খিদে পেয়েছে, কিচ্ছু না, একটু আলু সিদ্ধ আর ডাল যদি কেউ ভাত যদি দিত তাহলে খুব আনন্দ হতো। সঙ্গে সঙ্গে সোনার থালায় নানা রকম তরকারি দিয়ে ভাত। দেখুন মায়েরা, চাহিদা কিরকম বাড়ছে ধীরে ধীরে। ছাওয়া থেকে এলো জল, জল থেকে এসছে এবার ভাত, খুব দামি দামি খাবার। ওরে বাবা, কত দামি দামি খাবার, পটলের রসা, পনিরের তরকারি, কত রকম খাবার খেয়ে নিল। এবার খেয়ে নিয়ে পেট পুড়ে খেয়ে মনে মনে ভাবছে আর চলার ক্ষমতা নেই, এইখানে যদি একটা সোনার মতো একটা জায়গা হতো, সঙ্গে সঙ্গে একটা সোনার খাট। দেখুন চাহিদা বাড়ছে, খেতে পেলেই শুতে চায়। আমরা বাংলায় বলি কথা, যে খেতে পেলেই শুতে চায়, শোয়ার জায়গা হয়ে গেছে। এই গাছের তলায় যা যাচ্ছে তাই পেয়ে যাচ্ছে। ওমায়েরা, শোয়া তো হলো, শুয়ে এবার খাটের উপর শুয়ে শুয়ে মনে মনে ভাবছে শুলাম তো বটে, এই সময় যদি একটা সুন্দরী রমণী এসে একটু চরণ সেবা করে দিত। সুন্দরী রমণী, দেখুন তার চাহিদা কেমন বাড়ছে। সঙ্গে সঙ্গে আকাশ থেকে একটা পরীর মতো, হ্যাঁ, ওই सुंदरी जेमन एक उड़े एसे बसे बसे चरण सेवा करছে। हठात तार माथाय खेयाल हलो, अच्छा ए गाछेर तलाय जा चाइछि ताई तो पेये जाच्छी। जल चाइलाम जल पेलाम, भात चाइलाम भात पेलाम, खाट चाइलाम खाट पेलाम, रमणी चाइलाम ताओ पेलाम। हे गो ए फाँका जायगाय जोदि एकटा सुंदरबनेर बाघ आसे, जेई बोलेछे सुंदरबनेर बाघ ओमनि ऊपर थेके एकटा रॉयल बेंगल टाइगर। दिए जे घर भटके ते एइटाई हच्छे बाड़ाबाड़ी। যেমন কল্পতরু উৎসবে রামকৃষ্ণের কাছে যে যা চাইছিল তাই পেয়ে গেছিল। নরেনকে একদিন রামকৃষ্ণ বলল, তুই আজকের মার কাছে যা চাইবি তাই পেয়ে যাবি, চা তোর মার কাছে কি দরকার। তখন কি চেয়েছিল গো মায়েরা বিবেকানন্দ? টাকা পয়সা সোনা নানা বউ ছেলে মেয়ে এই চেয়েছিল, এই চাইনি। যেটা মানব জীবনে চাওয়ার দরকার ঠিক সেইটাই চেয়েছিল বিবেকানন্দ। মা আমায় ভক্তি দাও, আমায় প্রেম দাও, আমায় জ্ঞান দাও, বুদ্ধি দাও, আমায় নিষ্ঠা দাও, আমায় শ্রদ্ধা দাও। যে চাওয়াতে যেটা চেয়েছিল বলে আজকে বিবেকানন্দ বিবেকানন্দ হয়েছে। আজকের আপনার নাম কি আমার নাম কি কোনোদিন কিছু থাকবে না, সব ধুয়ে মুছে পরিষ্কার, কিন্তু বিবেকানন্দের নাম পৃথিবী থেকে কোনোদিন যাবে না। যাবে কি বাবা? জীবনে যাবে না। তাই কল্পতরুর কাছে যা চাইবে তাই পাবে। এবার পঞ্চরস, পাঁচখানা ফল। পাঁচখানা ফল কি কি? আপেল, কলা, আঙুর, বেল আর পেয়ারা। না, পাঁচখানা ফল হচ্ছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর রস। পঞ্চরস ফল তাহা সাজিকো, পঞ্চরস ফল তাহা সাজে, পঞ্চরস ফল তাহা সাজে গো, পঞ্চরস ফল তার সাজে। এবার একবার হরিনাম করলে যদি 9 খানা ভক্তি লাভ হয়, 2 খানা কল্পতরু হয়, 5 খানা ফল যদি লাভ হয় রস, তাহলে হরিনাম করলে আনন্দ নেই, লাভ নেই? ও মায়েরা, 1 টাকা খরচা করে 10 টাকা ঘরে আসছে, ব্যবসা করলে লাভ হবে কি হবে না? হবে না। একবার হরিনাম করলে 9 খানা ভক্তি হচ্ছে, 2টো কল্পতরু পাওয়া যাচ্ছে, 5 প্রকারের রস পাওয়া যাচ্ছে, তাহলে হরিনাম করার লাভ কি? লাভ নয়। লাভ হবে তো? মহাপ্রভু যখন বুঝিয়ে দিলেন, যখন একদম জলের মতো পরিষ্কার, দলে দলে এইবার মহাপ্রভুর দলে হরিনাম করার জন্য লোক যোগ দিচ্ছে, যোগ দিচ্ছে বাবা। আর সেই যোগদান 500 বছর আগে শুরু হয়েছিল, 2021 সালেও থামেনি, এখনো যোগদান চলছে। হরিনাম যোগদান চলছে কি চলছে না এটা আমি বলবো না, নবদ্বীপের ইসকন মন্দিরে গিয়ে দেখে আসুন বুঝতে পারবেন, গৌড়ীয় মন্দিরে গিয়ে দেখে আসুন বুঝতে পারবেন। এখন যোগদান চলছে, এখনো মহাপ্রভু দলে লোকে নাম লেখাচ্ছে। তাহলে সেই হরিনাম যখন মহাপ্রভু দিল, হ্যাঁ, দেখিয়া জীবের গতি আমার কলিযুগ সুরপতি, দেখিয়া বেরোগতি কলিযুগ সুরপতি, তারে কপে তনু কম্পিত হইলা, ক্রোধে অঙ্গ থর থর। ও মায়েরা, হরিনামে এই যে হচ্ছে, এটা তোমাদের আনন্দ হচ্ছে না দুঃখ হচ্ছে? আনন্দ হচ্ছে না দুঃখ হচ্ছে? কি বাবার, আনন্দ হচ্ছে না দুঃখ হচ্ছে? আনন্দ হচ্ছে। তোমাদের আনন্দ হচ্ছে, কয়ালের চকের ভক্তদের আনন্দ হচ্ছে। একজনের গা পিত্তি জ্বলে যাচ্ছে, একজনের গা পিত্তি জ্বলে যাচ্ছে। সে কে? সে কে? সে হচ্ছে যে যুগে আমরা বাস করছি সেই যুগ। কোন যুগে বাস করছি? কলিযুগ। কলিযুগের গায়ে আগুন ধরে গেল। কি ওই নিমাই হরিনাম শেখাবে সবাইকে? চোখের সামনে জন্মাতে দেখলাম নিমাই, সেই আমার সামনে বড় বড় কথা, 9 রকমের ভক্তি, 2 প্রকারের কল্পতরু, 5 প্রকারের ফলের রস। দাঁড়াও, দেখাচ্ছি নিমাইকে। আমার চোখের সামনে জন্মাতে দেখলাম, আর সে আমার বিরুদ্ধে যুদ্ধ করবে, গাল টিপলে দুধ বেরোবে। গাল টিপলে দুধ বের হয় সে আবার আমার সঙ্গে ঝগড়া করবে আমি যাচ্ছি ব্যবস্থা করছি বল বাবা কলিযুগ ছুটি আসছে কারণ তার গায়ে ঝাল লেগে গেছে দেখিয়া জীবের গতি কলিযুগ সুরপতি কোপে তনু কম্পিত হইলা থরথর করে কাঁপছে রেগে গিয়ে মহাপ্রভুর সঙ্গে বলে যুদ্ধ করব যুদ্ধ করবে তেড়ে আসছে ছুটে আসছে কেমন ভাবে অধর্মেরও ওই রাবতে আর কুমতি ইন্দ্রাণীর সাথে অধর্মেরও ওই রাবতে কুমতি ইন্দ্রাণীর সাথে অধর্মেরও ওই রাবত ইন্দ্রের যে হাতি ছিল তার নাম ওই রাবত সেই ইন্দ্রের মতো তেড়ে আসছে কৃষ্ণের সঙ্গে মানে মহাপ্রভুর সঙ্গে যুদ্ধ করবে বলে অধর্মের ঐরাবতে আর কুমতি ইন্দ্রাণীর সাথে কিছু মনে করে না বাবা কিছু মনে করে না ভক্তগণ আমাদের সারা দিন আমাদের মাথার মধ্যে শুধু কুমন্ত্রণা চলে মাথার মধ্যে ঘুর 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 করছে কার সর্বনাশ করব কি করে কার সর্বনাশ করব কি করে ও মায়েরা কিছু মনে করো না এটা একদম বাস্তব কথা যতই তোমরা কীর্তন শুনে ঘরে যাও না কেন যখন কীর্তন শুনতে আসরে বসছো তখন বলছে আহ আমার গৌর করে করে কি পাগল আর যেই বাড়িতে চলে যাচ্ছে তোর ঘরে দাওয়ার জল আমার ঘরে এলো কেন রে তাহলে এতক্ষণ ধরে কীর্তন গুলো শুনেই যে হাগৌর হাগৌর করছিলে তাহলে ন্যাকামো করছিলে ঠিক কি না ন্যাকামো করছিলে সর্বক্ষণ আমাদের মাথার মধ্যে কুমন্ত্রণা এটা কলিযুগের মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য এতে দোষের কিছু নেই বাবা এ আপনাদের ঘুরঘুর করছে আমার মাথায় ঘুরঘুর করছে কার সর্বনাশ করব কি করে তাহলে কুমতি ইন্দ্রাণীর সাথে হ্যাঁ আর সৈন্যতে সাজিয়ে আসিল কোন কোন সৈন্য নিয়ে কলিযুগ ছুটে আসছে দেখুন কাম মেঘ বলি শনে ক্রোধ বজ্র নিক্ষেপণে লোকের হইল বড় ডর লোভ মোহ শিলাঘাতে আর মদ মাদ সরে যাবি ঝঞ্ঝাবাতে লোভ মোহ শিলাঘাতে মদ সয়াদি ঝঞ্ঝাবাতে ধৈর্য ধর্ম উড়ে নিরন্তর গো দেখো উড়ে গেল গো ধৈর্য ধর্ম উড়ে গেল গো ধৈর্য ধর্ম উড়ে গেল এই মাদ সরে জাতি ঝঞ্ঝাবাতে উড়ে গেল গো ধৈর্য ধর্ম উড়ে গেল এই কলিযুগের কোপাঘাতে উড়ে গেল গো কলিযুগের কোপাঘাতে উড়ে গেল ওই কলিযুগের ঝঞ্ঝাবাতে হরি হরি না বলিল 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 কলিযুগের ঝঞ্ঝাবাতে উড়ে গেল এ ধৈর্য ধর্ম উড়ে নিরন্তর ধৈর্য ধর্ম উড়ে নিরন্তর জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই কলিযুগে বাস করবে তুমি সিরিয়াল দেখবে না কি গো মায়েরা কলিযুগে বাস করবে তুমি ফেসবুক করবে না কলিযুগে বাস করবে হ্যাঁ তুমি টুইটার করে আর ইনস্টাগ্রাম করে লোকের পিছনে কাঠি দেবে না এগুলো না তো চলবে না এগুলো হচ্ছে কলিযুগের রাস্তা এগুলো হচ্ছে নরকে যাওয়ার রাস্তা সবার পিছনে লেগে 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 যাচ্ছে এটা কলিযুগের রাস্তা কলিযুগের স্বাভাবিক ধর্ম কি করবেন আপনি কারোর কিছু করার নাই কিন্তু নরোত্তম দাস ঠাকুর বলেছে এই যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই ছটা অস্ত্র দিয়ে কলিযুগ মহাপ্রভুর সঙ্গে যুদ্ধ করতে আসছে কিন্তু নরোত্তম দাস ঠাকুর বললেন যে সত্যিকারের সুবুদ্ধির অধিকারী হবে সেই ছটা শত্রুকে দিয়ে নিজের কাজটা করিয়ে নেবে আপনারা তো এখনকার দিনে জানেন বাবা কেমন ভাবে রাজনীতি আমাদের দেশকে গ্রাস করেছে আর রাজনীতি কেমন করে গ্রাস করেছে সেই নোংরা কথা বলে মুখটা নষ্ট করে কোনো লাভ নেই আপনারা পরিষ্কার করেই জানেন তা রাজনীতিতে শ্রেষ্ঠ কে জানেন সেই হলো রাজনীতির শ্রেষ্ঠ যে শত্রুকে দিয়ে নিজের কাজটা গুছিয়ে নেবে যেমন কৃষ্ণের মতো রাজনীতিবিদ কেউ নেই कृष्ण तो राजनीतिविद क्यों बाचे कृष्ण कैमन राजनीति करेछे सेटा महाभारतेर शेष अध्याय गेले भालो करे बुझते पारबेन कैमन राजनीति करेछे अश्वत्थामा हत इति गज এই দুষ্ট বুদ্ধিটা কে দিয়েছে কে দিয়েছে বাবা কৃষ্ণই দিয়েছে ওই যে দুর্যোধনের উড়ু ভাঙলে তবে এই যে দুর্যোধন মরবে ওই ভীমকে এই উড়ুটা রেখেছিল কে আড়াল থেকে ওই বাটা কৃষ্ণ ওর মত রাজনীতি কেউ করে এবার সেই বুদ্ধি যদি তোমার থাকে শত্রুকে দিয়ে নিজের কাজ গুছিয়ে নাও এইটাই হচ্ছে বৈষ্ণবদের একটা বুদ্ধির রাস্তা তাই না कृष्ण भक्त क्यों बुद्धिमान क्यों काम क्रोध लोभ मोह मद मात्सर्य चिरकाल जानी शत्रु किन्तु की करे काज कराबो नरोत्तम दास ठाकुर बोले दिलेन कृष्ण सेवा कामारे पने क्रोध भक्त विदेशी जने कृष्ण सेवा कामारे पने क्रोध भक्त विदेशी जने लोभ साधु संग हरि कथा लोभ साधु संग हरि कथा मोह इष्ट लाभ बिने मद कृष्ण गुण गाने रे अरे मोह इष्ट लाभ बिने मद कृष्ण गुण गाने रे आमी निजुक्त करिब यथा तथा निजुक्त करिब यथा तथा একটা কুড়ে ভগবানের সাধনা করেছে ভগবান দেখা দিয়েছে বল বাবা তোর কি চাই কুড়ে বলছে হাত জোড় করে ঠাকুর ইট তৈরি করতে পারবো না মাটি কাটতেও পারবো না চাষও করতে পারবো না কারোর বাড়িতে গিয়ে চাকরগিরিও করতে পারবো না কিন্তু কোটিপতি হতে চাই একটু বর দাও ভগবান বলছে বাবা তো আশ্চর্য ভক্ত ना करे कोटिपति हबी ठीक है आमी तोके एकटा वर दिच्छि एई रे आमी तोके एकटा आलादिनेर मतो तोके दैत्य दिलाम এই दैत्यटार काछे तुई जा चाइबे ताई पेये जाबि एई बोले ताड़ाताड़ी भगवान पालियेছে আর দাঁড়াই दैत्य दिएছে এবার दैत्यटाর मालिकेर काছে এসে বলে এই যে मालिक भगवान आपनार सेवाय पाठालो आपनी जा चाइबेन आमी ताई करे देब किन्तु घरे जदि आमार बसिये रेखेछेन घाড় मटके देব কুড়েটা মনে মনে ভাবছি সব বোনাস খাল কেটে কুমির নিয়ে এলাম কত কাজ দেবো রে বাবা এই ঠিক আছে তুই আমার 50 বিঘা ধান পুঁতে দে তো ওখানে গিয়ে তাড়াতাড়ি 50 বিঘা ধান পুঁতে দিচ্ছে দৈত্য তো তাড়াতাড়ি করে দিচ্ছে এই আমার একটা রাজপ্রাসাদের মতো বাড়ি তৈরি করে দে তাড়াতাড়ি গিয়ে বাড়ি তৈরি করে দিচ্ছে এই আমার একটা 15 বিঘা পুকুর কেটে দে ওমনি 15 বিঘা পুকুর গিয়ে কেটে দিল একটা একটা করে কাজ শেষ হয়ে যাচ্ছে আর কুড়ের বুকের ভিতর ঢিপ ঢিপ করছে কারণে কাজ শেষ হয়ে গেলে ঘাড় মটকাবে ঘরে বসে রাখা চলবে না এইবার কুড়ের মাথায় বুদ্ধি এসেছে কি বুদ্ধি বলে এটা সব কাজ হয়ে গেছে বলে সব কাজ হয়ে গেছে বলুন পরের কাজ কি করব বলে এবার ঠাকুর ঘরে যা ঠাকুর ঘরে যা ঠাকুর ঘরে গিয়ে দেখবে একটা ছোট্ট কাঠ আছে কি সুন্দর সুন্দর গন্ধ বের হচ্ছে সেই কাঠটার নাম কি গো মাইরা চন্দন কাঠ বলে চন্দন কাঠ নিবি আর পাথর বাটি নিবি আর গঙ্গা জল দু ফোঁটা করে ফেলবি আর হরে কৃষ্ণ নাম নিয়ে চন্দন ঘষতে থাক সে তখন পাথরের বাটিতে দু ফোঁটা করে জল ফেলছে আর হরে কৃষ্ণ করে নাম নিয়ে চন্দন ঘষছে এর মধ্যে সে 3 লরি চন্দন কাঠ নিয়ে হাজির করেছে ওই কুড়ে বলে যতগুলো চন্দন কাঠ নিয়েছি সবগুলো চন্দন করতে হবে আর নিয়ম করতে ওইটা দু ফোঁটা করে জল ফেলবি আর হরে কৃষ্ণ নাম নিয়ে এবারে সে হরে কৃষ্ণ নাম নিয়ে চন্দন কি আর পুরোই বাবা কত চন্দন ঘষবে এবার কুড়ে মনে মনে ভাবলো যাক বাবা যতক্ষণ চন্দন কাঠগুলো আছে ততক্ষণ আমার প্রাণ পাখি আছে নইলে প্রাণ পাখি ফুরুত উড়ে যাবে গলা ঘাড়ে মটকে দেবে এই হচ্ছে বুদ্ধি শত্রুকে দিয়ে নিজের কাজ করিয়ে নিচ্ছে তাহলে কাম আপনি কোন সেবায় লাগাবেন কৃষ্ণ সেবায় আপনি কামকে লাগিয়ে দিন क्रोध कौन काजे लागाबेन যারা কৃষ্ণ নাম করতে দেয় না যারা হরি নামে বাধা সৃষ্টি করে তাদের প্রতি আপনার ক্রোধ যা কাজে লেগে গেল লোভ লোভ কোন কাজে লাগাবেন কবে কৃষ্ণের নাম করব কবে কৃষ্ণের নাম করব আরো শুনবো এটা হচ্ছে লোভ আর মোহ যতক্ষণ না কৃষ্ণের চরণ আপনি পাচ্ছেন ততক্ষণ পরেই থাকুন কৃষ্ণের চরণে এইটাই হচ্ছে মোহ আর মদ মানে অহংকার অহংকার আপনি কি নিয়ে করবেন আমি কৃষ্ণের দাস আর কারোর দাস নই এই বলে নিজেকে গর্ববোধ করুন জীব নিত্য হয় কৃষ্ণ দাস তে কারণে মায়া পিশাচী গলায় বান্ধিল হ্যাঁ ওইজন্য বলেছি না যে প্রত্যেকটি জীব কৃষ্ণের দাস কিন্তু আমরা মায়া পিশাচীর জন্য গলায় আমাদের মায়া পিশাচী ডোর বেঁধেছে কিন্তু কৃষ্ণের দাস বলে আপনারা নিজেদেরকে অহংকার গর্ববোধ করুন। এটাই আপনার অহংকার, এটাই আপনার মদ, এটাই কাজে লেগে গেল। হ্যাঁ, কৃষ্ণ সেবা কামারে পনে ক্রোধ ভক্ত বিদ্বেষী জনে, কৃষ্ণ সেবা কামারে পনে ক্রোধ ভক্ত বিদ্বেষী জনে, লোভ সাধু সঙ্গ হরি কথা, লোভ সাধু সঙ্গ হরি কথা, আর মোহ ইষ্ট লাভ দিনে মদ কৃষ্ণ গুণ গানে রে, মোহ ইষ্ট লাভ দিনে মদ কৃষ্ণ গুণ গানে রে, যুক্ত করিব যথা তথা, যুক্ত করিব যথা তথা। তাহলে লেগে গেল। যখন দেখছে কলিযুগ এত প্রভাব তার বিস্তার করছে, এত তার কলিযুগ তার নিজের বৈশিষ্ট্য প্রকাশ করছে, যে অনেক লোক আছে যারা হরিনাম থেকে ছুটে গিয়ে পাপের রাস্তায় গিয়ে মন দিচ্ছে। তখন মহাপ্রভু কি করলেন? কলিযুগ উদ্ধারের জন্য, কলিযুগ উদ্ধারের জন্য, ভক্তগণের হৃদয়ে ভক্তির উদয় করার জন্য, আমাদের মতো হতভাগ্যদের জন্য 24 বৎসর বয়সে সন্ন্যাস গ্রহণ করে জীবের চরণ প্রান্তে হরিনাম বলার জন্য চিরকালের মতো সংসার ত্যাগ করল। কি বাবা, যে নিমাই নবদ্বীপের রাজা, সেই নিমাই হয়ে গেল সন্ন্যাসী। লোকের চরণ ধরে ধরে সে হরিনাম বিতরণ করল। যখন এই ঘটনা ঘটে গেল, তখন আর কেউ নবদ্বীপের মহাপ্রভুর প্রতি সন্দেহ রাখতে পারল না। তারা বুঝতে পারল যে নিমাইকে হারিয়ে আমরা কি হারিয়েছি। সেই বিরহ আপনারা জানেন কিনা জানি না বাবা, সেই বিরহ এখনো নবদ্বীপে চলছে, এখনো নবদ্বীপে চলে। ওই জন্য নবদ্বীপের কোন মন্দিরে, নবদ্বীপের কোন মঠে, নবদ্বীপের কোন গৌড়ীয় বৈষ্ণব মঠে নিমাই সন্ন্যাস পালা গান গাওয়া হয় না। নিমাই সন্ন্যাস, নিমাই সন্ন্যাস পালা বলে একটা পালা আছে, মানে নিমাই যে সন্ন্যাসের দল, নিমাই সন্ন্যাস পালা কিন্তু কোন বাবাজিরা নবদ্বীপের মঠে শুনতে চায় না। কেননা একবার মহাপ্রভু নবদ্বীপ ত্যাগ করে যে ব্যথা বুকে দিয়ে গেছে, সেই ব্যথাটা নতুন করে আবার কেউ তুলতে চায় না, আবার কেউ হৃদয়ের মধ্যে ফোটাতে চায় না। নবদ্বীপে নিমাই সন্ন্যাস গান হয় না, খুব কঠিন, তারা চোখের জলে ভেসে যাবে। কিন্তু এইভাবে যখন মহাপ্রভু করলেন, তখন সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড বুঝতে বাধ্য হলো যে হ্যাঁ, নিমাই আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ ধন, প্রেম রত্ন নিয়ে এসেছেন, হরিনাম নিয়ে এসেছেন। তখন দলে দলে আবার মহাপ্রভুর দলে ছুটে যেতে লাগলো ভক্তগণ। সেই দলে দলে যোগদান এখনো থামেনি। আপনারা কয়ালের চক এই গ্রামে যে কীর্তন শুনতে এসেছেন, আপনারাও কীর্তন কত ভালোবাসেন। কি মায়েরা ভালোবাসেন কীর্তনকে? এই গৌরাঙ্গের নাম আপনাদের ভালো লাগে কি গো? তা সেই 500 বছর আগে শুরু হয়েছিল, এখনো সেটা করতে হবে। তাই আপনারা মায়েরা ভক্তগণ যার নাম নিন বা না নিন, কিন্তু সকাল সন্ধ্যায় যেন আমার গৌর হরির নামটা নিতে ভুলবেন না। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, এই গানটা আমার তো খুব প্রিয়। আপনাদের ভালো লাগে গানটা বাবা? এই গানটা ভালো লাগে? ও মায়েরা তোমাদের ভালো লাগে এই গানটা? হ্যাঁ, তা মায়েরা এই গানটা আমাদের প্রাণের গান, কেননা গৌরাঙ্গের নাম আছে এখানে। এই ভজে গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এই গানটা তোমাদের যাদের যাদের ভালো লাগে না, তারা উলুধ্বনি দাও দেখি একবার। দেখো কি অবস্থা, দেখো কি অবস্থা। হ্যাঁ গো, এই একটা ভালোবাসা ছিড়ি। আমি কি বললাম আর কি করলে? বলেছি যাদের ভালো লাগে না উলুধ্বনিতে উলুধ্বনি দিচ্ছে। জিভ ফসকে বেরিয়ে গেছে, এত খাওয়ানো দাওয়ানো হলো তবু তো জিভ ফসকেছে। কি বাবা, সারা গ্রামের লোক, সারা পাড়ার লোক খাই গেছে এই কয়েলের চোখের কমিটিটা। হ্যাঁ, ডাল আর তরকারি আর চাটনি পায়েস পাঁপড় ভাজা সব তো খেলি, তবু তো জিভ ফসকালো কি করে? ও মায়েরা তোমাদের ভুল হয়ে গেছে, मारो जवाब बुझते पारिনি ভুল করে বেরিয়ে গেছে কি করব আচ্ছা ঠিক আছে তাহলে ভুল করে যখন মুখ ফসকে বেরিয়ে গেছে আরেকবার সুযোগ দিচ্ছি এইবার যারা যারা এই গান ভালোবাসো তারা একবার উলুধ্বনি দাও দেখি না না ভালোবাসে ভালোবাসে ভালোবাসি বাবা ভুল করে দিয়ে ফেলেছে কি করবে আচ্ছা বাবারা ভালোবাসেন তো বাবারা বাবারা ভালোবাসেন তো যে সব বাবারা ভালোবাসেন হাত তুলে একবার বলুন দেখি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল বাহ তাহলে বাবারাও ভালোবাসেন তাহলে সবাই যখন ভালোবাসেন তাহলে বসে থেকে কি হবে চলুন একটু গান করি আসি সবাই মিলে একটু গান করবেন নাকি এই গানটা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম দে বলুন ভজ जे जोना गौरांग भजे से हाय आमार प्राण रे बोलो जे जोना गौरांग भजे से हाय आमार प्राण रे बोलो जे दिन गेले गौरांग जीवन एक बार रे दिन गेले সেইজন আমার হয় আমি হই তার রে বলো সেইজন সেইজন আমার হয় আমি হই তার রে বলো সেইজন বাহ এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ भज गौरांग कह गौरांग लह गौरांगीर नाम रे निताई गौर हरि भज गौरांग कह गौरांग लह गौरांगीर नाम बोलो आनंद হয়েছে কিনা হয়নি আনন্দ ওমাইরে আনন্দ আর কোথাও পাবেন ওই জন্য প্রতি বছর কালী পূজোয় এই কয়লের ছকে কীর্তন শুনতে আসতে হবে তবে আনন্দ হবে তোমরা প্রতি বছর এখানে গান শুনতে আসো এলেই তোমাদের আনন্দ এই আনন্দ নিয়ে যখন দলে দলে মহাপ্রভুর দলে যোগ দিচ্ছে তখন কলিযুগ ভাবলো সর্বনাশ তাহলে তো আমার জায়গা আর হবে না সবাই যদি চলে যায় আমি থাকব কি নিয়ে সবাই যেমন মহাপ্রভুর চরণ ধরলো হ্যাঁ সবাই যখন চরণ ধরল মহাপ্রভু দেখিয়া জীবের ভয় শ্রী চৈতন্য দয়াময় উপায় চিন্তিলা মনে মনে ভক্ত ভাব শারদ্ধার নিজে করি অঙ্গীকার ভক্তিগিরি করল ধারণে নিজেই যখন তিনি ভক্তির দ্বারস্থ হলেন তিনি যখন ভক্তিকে তুলে ধরলেন জগৎ মাঝে তখন কলিযুগে সে চরণ ধরেছে মহাপ্রভু হে প্রভু আমার নাম কলিযুগ আমার জন্মই হচ্ছে অধর্ম প্রচার করার জন্য কলিযুগের ধর্মটাই হচ্ছে অধর্ম তৈরি করা তাহলে আপনি যদি সবাইকে ভক্ত করে নিয়ে চলে যান তাহলে আমি আমার রাজত্ব কাকে নিয়ে করব তাহলে আমার তো আপনার জগতে জায়গা হবে না তাহলে আপনার চরণে কি আমার ঠাঁই নেই তখন মহাপ্রভু বলছে শোন কলি আমি তোকে ঠাঁই দিতে পারি কিন্তু আমার চরণটা ধর আর ধরে প্রতিজ্ঞা কর যারা হরি নামের শরণাপন্ন হবে রাধা গোবিন্দ প্রেমের শরণাপন্ন হবে আর যারা আমার ভক্ত হয়ে হরি কথা বলবে তুই তাদেরকে স্পর্শ করতে পারবি না কথা দে চরণ ধরে तखन कलिजुग चरण धरे बोल्लो प्रभु कथा दिलाम जेबा तब गुण गाय मोर तार नहीं दाय एई सत्य करिनु निश्चय एकबारे स्टैम्प पेपर मेरे दिलो बाबा एकबारे 100 টাকা স্ট্যাম্প পেপার जे তোমার नाम जे गाइबे राधा गोविंद चरणाश्रय जे करबे হরিনামের চরণাশ্রয় যে করবে আমি তাকে স্পর্শ করব না কিন্তু হরিনাম বিনা অন্য যে কোনো জায়গায় যখন জগৎ জীব যাবে সেই কিন্তু আমার এলাকার মধ্যে চলে আসবে ও মায়েরা তাই কলিযুগ থেকে যদি বাঁচতে চাও সিরিয়াল দেখা তাড়াতাড়ি বন্ধ করো কি হবে ছাতার মাথাগুলো দেখে কি হবে বলো তো একটা নায়কের পাঁচটা বউ আর কি করে সংসার ভাঙতে হয় সেই সব গুল সব মাথার বদফন্দিগুলো আটকাচ্ছে সব ওই সব দিয়ে কোনো লাভ আছে আগেকার দিনে মায়েরা কি হতো জানো আগেকার দিনে সন্ধ্যা বেলায় কিছু মনে করবেন না বাবা আগেকার দিনের সন্ধ্যা বেলায় মায়েরা ঘরের মেয়েরা লম্ফ জেলে মানে প্রদীপ জেলে লম্ফ জেলে তারা সেই প্রদীপের আলোয় তারা রামায়ণ পাঠ করত ভাগবত পাঠ করত গীতা পাঠ করত চৈতন্য চরিত্রামৃত পাঠ করত আর এখনকার দিনে সেই সংস্কৃতি বদলে গেছে এখনকার দিনে সংস্কৃতি হয়েছে সন্ধ্যাবেলায় টিভি রিমোট খুলে শুধু সিরিয়াল দেখে এসব করলে হবে নিজেদের সংসারের মঙ্গল করতে গেলে মানুষের মতো মানুষ হতে গেলে সৎসঙ্গ করতে হবে আর সৎসঙ্গ কি করে করতে হয় তার জন্য ভারতের বহু রাস্তা আছে মহাজনী পদ রয়েছে রামায়ণ মহাভারত রয়েছে গীতা ভাগবত রয়েছে এর থেকে বড় সৎ উপদেশ দেওয়ার জায়গা অন্য কিছু নেই সেইগুলো করো যদি আবার তোমরা সেগুলো ফিরিয়ে আনতে পারো তাহলে আবার তোমাদের গ্রামে গ্রামে আবার তোমাদের ঘরে ঘরে ভক্ত সন্তান জন্ম নেবে তাই মায়েরা যখন কলিযুগ ক্ষমা চাইলো তখন তারে প্রভু দয়া কইলো তারে ধন্য কলি নাম দিল তারে প্রভু দয়া কইলো ধন্য কলি নাম দিল অদ্যপি ঘোষয় সংসার গো ওগো শ্রী চৈতন্য দাসে বলে গিরি গোবর্ধন লীলার ছলে শ্রী চৈতন্য দাসে বলে গিরি গোবর্ধন লীলার ছলে যুগে যুগে জগত উদ্ধার গো সেই কলিযুগ ধন্য সেই কলিযুগ ধন্য অবতীর্ণ শ্রী চৈতন্য এই কলিযুগ ধন্য অবতীর্ণ শ্রী চৈতন্য কলিযুগ ধন্য এই কলিযুগটা ধন্য বাবা কেন অবতীর্ণ ওগো অবতীর্ণ শ্রী চৈতন্য তাই কলিযুগ ধন্য অবতীর্ণ শ্রী চৈতন্য কলিযুগ ধন্য আজ অবতীর্ণ শ্রী চৈতন্য হরি নামে করাই ধন্য 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 অবতীর্ণ শ্রী চৈতন্য কলিযুগ ধন্য এ যুগে যুগে জগত উদ্ধার গো যুগে যুগে জগত উদ্ধার গো ও 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 যুগে যুগে জগত উদ্ধার গো নিতাই গৌর হরি যুগে যুগে জগত উদ্ধার গো ও যুগে যুগে জগত উদ্ধার গো ও ও জগত উদ্ধার আচ্ছা আচ্ছা হ্যাঁ বলে দিচ্ছি কমিটি আমার এই কয়েলের চক শ্যামা মায়ের মন্দির কমিটি কালী পুজো উপলক্ষে এত সুন্দর হরিনাম সংকীর্তনের আয়োজন সুন্দর সুসজ্জিত মণ্ডপে সুন্দর সুসজ্জিত পরিবেশে শান্ত মনোরম পরিবেশে এত সুন্দর করে হরিনাম তারা তৈরি করেছে আসর গ্রামের জন্য গ্রামের মঙ্গলের জন্য জগৎ জীবের মঙ্গলের জন্য কিন্তু এই হরিনাম আপনাদের সামনে তারা যেন বছর বছর এইভাবে তুলে ধরতে পারে। তাই আপনাদের করুণা প্রার্থী তারা, আপনাদের ভিক্ষা প্রার্থী তারা, আপনাদের কাছে আঁচল পেতে, আপনাদের কাছে আশীর্বাদ নেওয়ার জন্য তারা যাবে। আপনাদের যার যতটা যত খুশি এবং যতটুকু আপনাদের দেওয়ার ক্ষমতা আপনারা প্রাণ ভরে এই কীর্তন আসরে দান করবেন। এই এমন ভাবে দান করবেন, এই আপনারা তো জানেন ভালো করে, এখন এই করোনার জন্য এবং মহামারীর জন্য প্রত্যেকেরই অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, কিন্তু তবুও আমাদের মধ্যে যেন উদ্যম নষ্ট না হয়, আমরা যেন উজ্জীবিত না হতে যেন শিখি। ওই জন্য আমরা যেন উজ্জীবিত হয়ে নতুন করে এই কীর্তন আসরগুলোকে আমরা আরো ভালো করে বাঁচানোর চেষ্টা করি, তারা যেন বছরের পর বছর এই এই কীর্তনের আসরগুলো তুলে ধরতে পারে। আপনাদের চরণে যাবে তার আশীর্বাদ প্রার্থী হয়ে, আপনারা যার যেমন ইচ্ছে আপনারা প্রাণ ভরে দান দেবেন। হ্যাঁ, আর ভক্ত যারা বহিরাগত গ্রামের ভক্তবৃন্দ যারাই আসছেন কীর্তন শুনতে, প্রত্যেকের জন্য সেবার ব্যবস্থা আছে, সেই আপনারা সেবা গ্রহণ করবেন। আর আজকের তো সারা রাত কীর্তন, আপনারা কীর্তন শুনবেন, আমার পরে বোঝায় প্রহ্লাদ বাবু গান করবেন, তারপরে রাসলীলা একজন করবেন, আগামীকাল সকালেও রয়েছে, আপনারা প্রাণ ভরে গান শুনবেন আর প্রাণ ভরে প্রসাদ গ্রহণ করে এবার আপনারা ভিক্ষা করতে যান। ভিক্ষা করতে গেলে আপনারা প্রাণ ভরে ভিক্ষা দেবেন। চলুন আজকে আমরা যে বিষয় আস্বাদন করব, যে লীলা, সেই লীলার নাম হচ্ছে গিরি গোবর্ধন ধারণ লীলা। গিরি গোবর্ধন ধারণ লীলা, কারণ এই অন্নকূট উৎসব এবং গোবর্ধন ধারণ উৎসব এই 3 দিন আগেই চলে গেছে, 3 দিন আগেই হয়ে গেছে বৃন্দাবনে বিরাট বড় হয়ে। সেই লীলাটা আজকে আমরা আস্বাদন করব ভাগবত ধরে, গিরি গোবর্ধন ধারণ লীলা। কৃষ্ণ গিরি গোবর্ধন ধারণ কি করে করেছেন, কেন করেছেন, গোবর্ধন কে, গিরি গোবর্ধন কোত্থেকে এলো, সমস্ত ডিটেইলস কথা ব্যাখ্যা আমরা সব আজকে আমরা জানবো। চলো এবার আমরা বৃন্দাবনে যাই। বৃন্দাবনে যখনই যাব, বৃন্দাবনে যাওয়ার সময় যাওয়া একটা ভজন একটা গাইবো বাবা, না বাদ দেব, দেরি হয়ে যাচ্ছে, বাদ দেব নাকি, গাইব? আচ্ছা একটা ভজন গাইব, একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবনে যাবো। চলছে হরিনাম হরিনাম हरि नाम बस, हरि नाम बस, हरि नाम बस, हरि नाम बस। जिनके हृदय हरि नाम बस, जिनके हृदय हरि नाम बसे, तिन और का नाम लिया न लिया, तिन और का नाम लिया न लिया। जिनके हृदय हरि नाम बसे, जिनके हरि नाम नाम नाम, हरि नाम नाम नाम, हरि नाम नाम नाम, हरि नाम नाम नाम। जिनके द्वार पर गंग बहे, जिनके द्वार पर गंग बहे, जिनके द्वार पर गंग बहे, तिन कूप का नीर पिया न पिया, तिन कूप का नीर पिया न पिया। गंगार जलई तो बইছে रे बाबा गंगार जदि धारा है नदीर धारे नदीर पाड़े जार घर ताले तार स्नान करार जन्य बाड़ीते नतुन करे कूओ खोंडार दरकार आछे गंगार पाड़े घर नदीर पाड़े घर तार बाड़ीते स्नान करार जन्य कूओ तैरी करछे एटा बोकामो काज नय स्नान करार जन्य डायरेक्ट नदीते गिये पड़ो ना सद्य पाप तेज संघंत्रि सद्य दुःख विनाशिनी शुभदा मुक्तदा गंगा गंगैव परमागतिम गंगाय परशे मुक्ति तारे जार बाड़ीर सामने गंगा तार बाड़ीते जेमन कुओर प्रयोजन नाई तेमनि जे एकबार हरिर चरण आश्रय करेछे तार जगते आर अन्य कारोर कृपा लाभेर दरकार ना हां हरि बोल बाबा आमादेर हिंदू शास्त्रे बला जे आमादेर नाकि 33 कोटी देवी-देवी कथित आछे जे आमादेर नाकि 33 कोटी देवी-देवी आछे ता 33 कोटी देवी-देवी में बाद दिलाम 1 कोटी देवी-देवीर नाम केउ जाने एक कोटी बाद दिन एक लक्ष देवदेवीर नाम क्यों जाने ताओ जाने ना एक हजार देवदेवी जाने ताओ जाने ना ताले एक हजार जानी ना एक लक्ष जानी ना एक कोटी जानी ना और डाकते जाच्छी 33 कोटी ताले आमार ताला सारा जीवन धरे डाका शेष होबे बाबा তেতুল গাছের কোটি কোটি পাতা কিন্তু পাতাগুলোকে বাঁচানোর জন্য পাতায় জল দেব না কোথায় জল দেব গোড়ায় জলটা দাও এই 33 কোটি দেবদেবীর গোড়া হচ্ছে শ্রী হরির চরণ ওই গোড়ায় জল দিলে ওই গোড়া থেকে জল 33 কোটির মধ্যে আপনা আপনি চলে যাবে নতুন করে দেওয়ার প্রয়োজন নেই ওইজন্যই বলছে জিনকে দ্বার পর গঙ্গ বহে জিনকে দ্বার পর গঙ্গ বহে তিন কূপ কানের পিয়ানা পিয়া তিন কূপ কানের পিয়ানা পিয়া जिनके हृदय हरि नाम से जिनके हरि नाम से जिनके हृदय हरि नाम से जिनके हृदय हरि नाम से जिनके घर एक सपूत भयो जिनके घर एक सपूत भयो जिनके घर एक सपूत भयो तीन लाख कपूत भयान भया तीन लाख कपूत भयान भया जार घरे एक सुपुत्र उदय हुए छे तार घरे लक्ष कुपुत्र दरकार नहीं बाबा ओमायरा कुंतीर कोटा छेले बाबा आपनाराई बोलुन कुंतीर कोटा छेले आमरा तो महाभारत पढ़ेछि महाभारतेर गल्प तो शुनेछि कुंतीर कोटा छेले हां बाबा हां ओई एकजन ठीक बोलेछि 4टे 5टा नय गो मायरा 4टे युधिष्ठिर भीम अर्जुन और कुमारी अवस्थाय तार एकटा छेले हयेछिल तार नाम कर्ण এই চারটা হচ্ছে কুন্তির ছেলে আর আপনারা বলবেন তাহলে নকুল সহদেব কোথায় গেল নকুল সহদেব কুন্তির ছেলে নয় মাদ্রির ছেলে ওরা ছোটবেলা থেকে কুন্তির কাছে মানুষ হয়েছিল বলে কুন্তি পুত্র সবাই বলে কিন্তু ওরা মাদ্রির ছেলে তা যার ঘরে ওই কুন্তির মতো ছেলে হয়েছে এবার তোমরা বলো মায়েরা গান্ধারীর কটা ছেলে গান্ধারীর কটা ছেলে হ্যাঁ একবার রেকর্ড করে ফেলেছে একবার এক শতপুত্রের জননী किन्तु गांधारी शतपुत्रेर जननी हुएओ भाग्यवती की हुएछेन बाबा भाग्यवती होते पारलेन ना केनना एकटाओ सन्तान तार जगते कोनो सेवायेर काजे लागेनि दुष्ट बुद्धिर जन्य सब जन्म नियेछे सबटाই ছেলে 100 ছেলে सब তাই পুরো বংশটাই নির্বংশ হয়ে গেল তাই শাস্ত্রে বলছে ভক্তিতে বলছে কিন্তু বাবা দেখুন পুরো দৈত্যকুলে একটাই মাত্র ছেলে হয়েছিল তার নাম প্রহ্লাদ ওই একটা প্রহ্লাদের জন্য গোটা দৈত্যকুল উদ্ধার হয়ে গেল তাই যার ঘরে একটা সুপুত্রের উদয় হয়েছে তার ঘরে লক্ষ কুপুত্রের যেমন প্রয়োজন নাই। যার একবার হরির চরণে ভক্তির উদয় হয়েছে অন্য কারোর চরণে ভক্তি করার তার প্রয়োজন না। जिनके घर एक सपूत भयो, जिनके घर एक सपूत भयो, तीन लाख कपूत भया न भया। लाख कपूत भया न भया, तीन लाख कपूत भया न भया। जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे। जिन मात पिता zani da gama ba zani da zani gama ba zani da zani da zani da zani da ga zani 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 da ba gama pa pa gama ga pa ma pa ma da ma gama ga sa de ni sa pa ma gama ga sa ga ni sa pa ma gama ga ni ni da ba zani da ga de sa ma ga pa ma gama de ni zani gama ba da ni da gama ba da ni da gama ba da। मात पिता की सेवा करी, जिन मात पिता की सेवा करी, तीर्थ व्रत किया न किया, तिन तीर्थ व्रत किया न किया। बाबा मार चरणे भक्ति करा जे छेले छोटोबेला थेके शिखे गेछे तार उन्नति होते बाध्य। आस्ते आस्ते कथा नय चंचल हये जाচ্ছেন এদিকে ওদিকের কাজ ওরা করবে, তোমরা তোমাদের কাজ করো। এদিকে তাকাও মায়েরা, যে ছেলে বাবা মার চরণে ভক্তি করা শিখে গেছে তার অন্য কারোর চরণে ভক্তি করতে হবে না, সে সবই পাবে। কেননা পিতা মাতাই হচ্ছে জগতের আদি গুরু, প্রথম গুরু। কিছু মনে করবেন না, কিন্তু ধীরে ধীরে ভক্তি করাটা ছেলে মেয়েদের মধ্যে কমে যাচ্ছে। বাবা মার চরণে প্রণাম করতে গেলে এখন নাকি লজ্জা হয়, প্রণাম করবো বাবা মার চরণে। और ये बाबा चरणे प्रणाम करते गले यदि लज्जा है ताहले तोरा सब किछु हबि, उकिल बैरिस्टार पुलिस भालो मास्टर प्रफेसर जाई हबि, किन्तु मानुष कखनो हबि ना, मानुष कखनो होते पारबि ना बाबा मार चरणे प्रणाम यदि केउ ना करे। ताई मा बाबार चरणे प्रणाम आगे। मात पिता की सेवा करी, जिन मात पिता की सेवा करी, तीन तीर्थ व्रत किया न किया, तीन तीर्थ व्रत किया न किया। जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम 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 हरि नाम 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 हरि नाम 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 हरि नाम। जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे हरि नाम बसे। सबाई बोलून वृंदावन धाम की जय, वृंदावन धाम की जय, वृंदावन धाम की श्रीमती राधा रानी की, श्रीमती राधा रानी की, श्रीमती राधा रानी की। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावन सखी भुव वितोनोति कीर्तिं यदि देवकी सुत पदाम्बुजलब्ध लक्ष्मी गोविंद वेणुमनमत्त मयूर नृत्यं प्रेक्षादि सान्य परतान्य समस्त स्वत्यं हन्ताय मदीर हरिदास वर्यो यद राम कृष्ण चरण स्पर्शो प्रमोद मानवितानति गोगनयस्तयोर्यत्